হিন্দু ধর্মে ঈশ্বর একজন, মূর্তি পূজা নিষেধ, প্রকৃতির পূজা করাও নিষেধ, তাহলে কেন হিন্দুরা পূজাগুলো করতেছে? পৃথিবীতে প্রায় 300 কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের। তো আমি চিন্তা করলাম যে হয়তো ওই ধর্মটাই সঠিক হবে, কোরআনের অনুবাদগুলো পড়ি, বুঝতে পারে যে না এটাই একমাত্র সত্য ধর্ম, একমাত্র রবের পক্ষে এই ঐশী গ্রন্থ নাজিল করা সম্ভব, এটা মানুষের কথা হতেই পারে না, কখনো অসম্ভব। হাত দিয়ে ওই স্টিল খালটা ধরি, আমার এখানে ফোসকা ফুটে যায়, আমি ওটা সহ্য করতে পারতেছি না। তখনই চিন্তা করতে লাগলাম যে আমি তো এই সামান্য তাপটা আমি সহ্য করতে পারতেছি না, তাহলে আমি কিভাবে জাহান্নামের পৃথিবীর থেকেও 70 গুণ বেশিতে জ্বলা আগুন আমি কিভাবে সহ্য করবো? 10-12 জন আমাকে অনেক চেপে ধরছিল, ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তারপর আমি তো অজ্ঞান হয়ে গেছি। চোখ খুলে দেখি যে আমি একটা গাড়ির মধ্যে, আর চারদিকে শুধু পাহাড় দেখতেছি আর উপজাতিদেরকে দেখতেছি, পুরো শরীরের মধ্যে এমন কোনো জায়গা না যে শুধু মাথা ছাড়া এমন কোনো জায়গা না যে আমাকে মারে নেয়। ওনার সময় প্রায় 400 জন মুসলিম রাফ ডিভাইডেড ভাই বোনদেরকে ওইখানে নিয়ে যাওয়া হয়, ওইখানে ব্রেন ওয়াশ করা হয়, অনেক মারধর করা হয়, এরকমও শুনি যে ওইখানে নাকি একজনকে মেরেও ফেলছে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আত্মাকোয়া। আত্মাকোয়া মূলত একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির টি শার্ট এবং পাঞ্জাবি পেয়ে যাবেন। যাদের টি শার্ট এবং পাঞ্জাবির প্রয়োজন একবার হলেও আত্মাকোয়াতে ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুর রহমান, পূর্বের নাম ছিল নিলয় দাস। আমি সনাতন ধর্মেরই একজন ছিলাম, হিন্দুদের অনেক গোত্র থাকে, তো আমাদের গোত্র ছিল কাশ্যত গোত্র বা দাস, টাইটেল ছিল দাস, মানে অনেকটা নিচু বর্ণের, নিচু শ্রেণীর। আমরা দুই ভাই, আমি ছোট, আমার বড় ভাই আছে। আমার এখন বর্তমান বয়স হচ্ছে 22 চলতেছে, আর যখন ইসলাম গ্রহণ করি তখন আমার বয়স ছিল 19 বছরের মতনই প্রায়। আমি পড়াশোনা করতেছি ইকোনমিক্স ডিপার্টমেন্টে অনার্স সেকেন্ড ইয়ারে। যখন আমি ক্লাস 9-10 পড়ি তখন থেকে আমার মনের মধ্যে একটু কৌতূহল ছিল ধর্ম বিষয়ে, যে পৃথিবীতে এত হাজার হাজার ধর্ম, তার মধ্যে তো সঠিক হওয়ার কথা একটাই, কিন্তু এতগুলো ধর্ম কোত্থেকে এলো? আবার এটাও চিন্তা করতে লাগলাম আমার জীবনের উদ্দেশ্যটা কি, আমি জীবনে কেন আসলাম বা কেন আমি মারা যাব। পরকাল তো মোটামুটি সব ধর্মে মোটামুটি বিশ্বাস করে, আমাদের হিন্দু ধর্মেও বিশ্বাস করতো পরকাল সম্পর্কে। আমি পরকালের জন্য আমি কী করতেছি? আমার নিজ ধর্ম থেকেই, আমার হিন্দু ধর্ম থেকে আমি এই চিন্তাটা করলাম যে আসলে তো কিছু করতেছি না। আবার এটাও চিন্তা করি পৃথিবীতে এতগুলো ধর্ম কোত্থেকে এলো, এর থেকে আমাকে যেটা সঠিক ধর্ম সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে, এরকম একটা নিজের মধ্যে একটা প্রয়াস ছিল আমার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ ওই পথটা আমাকে সহজ করে দিয়েছিলেন অনেক। আমার নিজ ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ ছিল, অনেকগুলো বিষয় মানে কুসংস্কারে ভরা, বিভিন্ন গোত্র, ব্রাহ্মণ একটা শ্রেণী, বৈশ্য একটা শ্রেণী, ক্ষত্রিয় একটা শ্রেণী, শূদ্র একটা শ্রেণী। তো যারা শূদ্র তারা মানে সমাজের একবারে নিচু শ্রেণীর, তাদেরকে অনেক অবহেলা করা হয়। তো ধর্মটা কি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিল না? তো মনের মধ্যে এই কোশ্চেনগুলো সবসময় আসতে লাগলো আমার। আরও অনেক বিষয় আছে যে মানে আমার নিজের ধর্ম সম্পর্কে অনেক সন্দেহ ছিল, তো যার কারণে আমি হয়তো ওই জন্যই পৃথিবীতে এতগুলো ধর্ম কীভাবে আসছে ওই জন্য হয়তো আমার এই চিন্তাটা আসলো। নিরপেক্ষভাবে আমি চিন্তা করছি যে না, যেটা সঠিক আমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে। তো যখন আমি ক্লাস 9-10 পড়ি তখন থেকে চিন্তা করতে লাগলাম যে ইসলাম বা অন্যান্য খ্রিস্টান ধর্ম কী বলে, বা বৌদ্ধ ধর্ম কী বলে, বা হিন্দু ধর্ম কী বলে, যেহেতু আমার নিজের ধর্ম সম্পর্কে এত জানা ছিল না, তো এই বিষয়গুলো আমাকে রিসার্চ করতে হবে। যখন আমি ইন্টারমিডিয়েট উঠি, আমাদের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষাটা স্থগিত করা হয়। পরীক্ষাটা যদি স্থগিত করা হয়েছে, এই সময়টা আমাকে বিভিন্ন ধর্ম কী বলছে ওইটা আমাকে জানা দরকার খুবই, যেহেতু আমি সত্যের দিক মানে সত্যটা আমাকে খুঁজে বের করতে হবে। তখন থেকে চিন্তা করলাম যে পৃথিবীতে প্রায় 300 কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের, তো আমি চিন্তা করলাম যে হয়তো ওই ধর্মটাই সঠিক হবে, যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মের। তো যখন আমি খ্রিস্টান নিয়ে একটু রিসার্চ করি বা পড়াশোনা করি, তখন দেখলাম যে মানে অনেকটা হিন্দু ধর্মের মতনই, যিশু ছিলেন একজন মানুষ, যিশুকে ওনারা বলতেছেন যে উনি ঈশ্বর। তো উনি যদি ঈশ্বর হয়ে থাকেন তাহলে ওনাকে কীভাবে শুলে চড়ানো হয়? যখন যখন ভাবি যে ইসলাম নিয়ে আমি একটু রিসার্চ করব, তখন এই জাকির নায়কের একটা ভিডিও আমার ইউটিউবে চলে আসে। ওইখানে একজন ভারতীয় মহিলা, তিনি জিজ্ঞেস করলেন যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার জন্য বা স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য কোন ধর্মটা সঠিক। তো জাকির নায়ক উত্তর দিলেন সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতটা, বললেন এসো সেই কথা যা তোমাদের এবং আমাদের মধ্যে মিল। তো তিনি বেদ, উপনিষদ, হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন। তিনি ওইখানে বললেন যে যজুর্বেদের 32 নম্বর শ্লোকে বলা আছে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, ঈশ্বরের কোনো মূর্তি নেই, ঈশ্বর শুধু একজনই। হিন্দু ধর্মের অনেকগুলো গ্রন্থতে বলা আছে যে প্রকৃতির পূজা করবে সে অন্ধকারের দিকে ধাবিত হবে, মানে অন্ধকার বলতে এখানে জাহান্নামের দিকে ধাবিত হবে, আর ঈশ্বর শুধু একজনই,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থের মধ্যে বলা আছে তাহলে এটা কিভাবে সম্ভব তো আমি আরো এটা ভাবলাম যে হিন্দু ধর্মে ঈশ্বর একজন মূর্তি পূজা নিষেধ প্রকৃতির পূজা করাও নিষেধ এই যেমনটা হিন্দুরা বট গাছ বলেন বা আগুন পূজা বলেন এগুলো প্রকৃতি এগুলোর পূজা করতেছে বা সাপ বা অন্যান্য প্রাণীর পূজা করতেছে তো এগুলো নিষেধ তাহলে কেন হিন্দুরা পূজাগুলো করতেছে কারণ ওদের ধর্মীয় গ্রন্থেই বলা আছে যে এগুলো করা যাবে না তো সে যদি প্রকৃত হিন্দু হতে চায় তাহলে তো সেগুলোকে বাদ দিতে হবে এই যখন এগুলো ভাবলাম তো এই বিষয়গুলো নিয়ে আমার হিন্দু ধর্মে বিভিন্ন সন্দেহ তখন ওইখান থেকে ইসলামের প্রতি একটু আকৃষ্ট হই আকৃষ্ট হওয়ার পর থেকে আমি চিন্তা করতে লাগলাম যে না এবার থেকে আমি ইসলামে কি বলছে স্রষ্টা সম্পর্কে বা ধর্ম সম্পর্কে কি বলছে এটা আমার জানা দরকার তখন থেকে চাকির নায়কের ভিডিও একের পর আমি দেখতে থাকি মানে এটা আমার নেশার মতো হয়ে গেছে একবারে মানে একটা হেডফোন ছিল তো বাসায় বসে বসে আমি সারাক্ষণ চাকির নায়কের ভিডিও দেখতাম মানে কোতল ছিল আমার যতই দেখতেছি ওনার লেকচার আমার ততই ভালো লাগতেছে যেহেতু আমার মানে সত্যটা খুঁজে পাওয়ার অনেক ইচ্ছা ছিল আর উনি যে কোরআন থেকে উদ্ধৃতি দিতেন মানে ওইগুলো একমাত্র ঈশ্বরের বা যিনি স্রষ্টা তার পক্ষে বলা সম্ভব আমার ইসলাম গ্রহণের পেছনে যে নবীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের কাহিনী ফেরাউনের কাহিনী জানেন অনেকেই যখন মুসা আলাইহিস সালাম তার বনি ইসরায়েল যে কোমটা আছে ওদেরকে নিয়ে যখন সমুদ্র পার হয়েছিলেন তখন ফেরাউনকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পানির মধ্যে ডুবিয়ে মারেন এটা আপনারা হয়তো সবাই জানেন আল্লাহ এ সম্পর্কে সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে বলেন আল্লাহ আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করালাম তাদের পেছনে ছুটলো হচ্ছে ফেরাউন যখন তাদের পিছনে ছুটলো তখন আমি তাদেরকে সমুদ্রের মধ্যে ডুবালাম তখন ফেরাউন বলল হে আমার রব হে আমার সৃষ্টিকর্তা আমি তোমার প্রতি ঈমান আনলাম যেরকম ঈমান এনেছে বনি ইসরায়েল আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত বা আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আমি একজন মুসলিম তারপর আয়াতে আল্লাহ বললেন তুমি এখন ঈমান আনতেছো অথচ তুমি কিছুক্ষণ আগে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজকে তোমার এই ঈমান কোনো কাজে লাগবে না সূরা ইউনুসের 92 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আয়াতটাই আমার জন্য মানে ইসলাম গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর আল্লাহ বলেন যে আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করে রাখবো মানব জাতির জন্য যাতে এখান থেকে মানুষ নিদর্শন পায় আর আমার আয়াত সম্পর্কে আমার নির্দেশনাবলী সম্পর্কে মানুষ নিশ্চিতই উদাসীন মিশরে জাদু করে কিন্তু ফেরাউনের যে মৃতদেহ বা সংরক্ষণ এখনো কিন্তু সংরক্ষণ করা আছে কোনো মেডিসিন ছাড়াই তো আমি ভাবলাম যে এটা আসলে কার পক্ষে বলা সম্ভব এটা আসলে কিভাবে সম্ভব ফেরাউন আজ থেকে মারা গিয়েছেন প্রায় 3000 বা 3500 বছর পূর্বে কিন্তু তার যে লাশটা আছে ওইটা সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে 1861 সালে তো এত বছর যে লাশটা ওইখানে ছিল আর তার কথা কিনা বলা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনে তাহলে এটা কিভাবে বলা সম্ভব একজন মানুষের পক্ষে অবশ্য মানুষের পক্ষে এটা কখনোই বলা সম্ভব না আর আমি মনে করি যে আল্লাহর একটা আয়াতে যথেষ্ট একটা হাদিসে যথেষ্ট আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আমি যখন এটা বিশ্বাস করলাম তারপর থেকে ভাবলাম যে না এটা শুধু এটা দেখলে হবে না আমার ইসলামে আবার অন্যান্য নবীদের কাহিনী বা ইসলামে কি বলছে ধর্মগ্রন্থে আল্লাহ সম্পর্কে কি বলছে তো এগুলো আমাকে জানতে হবে অবশ্যই আমি কোরআনের অনুবাদগুলো পড়ি বা বিভিন্ন বিভিন্ন শাইখদের বা বিভিন্ন যারা ওয়াজ করতেন তাদের ওয়াজগুলো আমি শুনি নেশার মতো তখন আমার কাছে এগুলো আমি নেশার মতো নিয়েছিলাম মানে আমার বা কখন যে আমি বা খেলাধুলা বা স্কুল থেকে বা কলেজ থেকে আসার পরে মানে কখন যে আমি ওই ওয়াজগুলো দেখবো বা লেকচারগুলো শুনবো ওটাই ছিল আমার একদম নেশা তখন আমি বাসায় আমি আগেই বলছিলাম যে আমার হেডফোন বা ইয়ারফোন ইউজ করে আমি শুনতাম কাউকে আমি দেখাতাম না এগুলো আর আমি যে ইসলাম সম্পর্কে রিসার্চ করতেছি এই এই সম্পর্কে আমার ফ্রেন্ড যারা মুসলিম ফ্রেন্ড ছিল তাদেরকে আমি এটা কখনোই আমি জানাইনি যে আমি রিসার্চ করতেছি ধর্মীয় সম্পর্কে ফেরাউন কাহিনীটা জানার পরে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হই এবং কি ইসলাম ধর্মে আর কি কি আছে কোরআনে কি কি বলা আছে কোন নবীদের কথা বলা আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতজন নবী আছে আলহামদুলিল্লাহ আমি সব নবীদের জীবন কাহিনী পড়ি কোরআনের অনুবাদগুলো পড়ি বুঝতে পারি যে না এটাই একমাত্র সত্য ধর্ম একমাত্র রবের পক্ষে এই কোরআন এই ঐশী গ্রন্থ নাজিল করা সম্ভব এটা মানুষের কথা হতেই পারে না কখনো অসম্ভব ইসলামটা সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি তবে যে একবার ইসলামে চলে যাব ডিসিশন নিব যে ইসলামে গ্রহণ করব ওই ডিসিশনটা আমি তখনও নিই নাই আমি জানতাম যে ইসলামটা সত্য ধর্ম এই জন্য নিই না এই যে আমাকে যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমার সমাজ থেকে আমাকে বহিষ্কার করা হবে আমার ফ্যামিলি থেকে আমার পিতা মাতা যাদেরকে আমি অত ভালোবাসি ভাই বোন ওদের কাছে আমি থাকতে পারবো না তো ওরা আমাকে ত্যায্য দিয়ে দিবে এ ভয় আমি ইসলামটা আর গ্রহণ করি নাই আমি আমার এখনো মনে আছে যে আমি নিজেকে এভাবে বলি দেখ নিলয় তুই তো জানস তোর রব আল্লাহ তোর সৃষ্টিকর্তা আল্লাহ এবং ইসলামটা হচ্ছে সত্য ধর্ম কিন্তু তুই এটা গ্রহণ করিস না গ্রহণ করলে তোর ফ্যামিলি থেকে দূরে থাকতে হবে তোর মাতা পিতা থেকে দূরে থাকতে হবে ওরা জানার পর তোকে বের করে দিবে ওদের ছাড়া তুই কিভাবে থাকবি বা কিভাবে চলবি এসব বিভিন্ন চিন্তাভাবনা আমার মনের মধ্যে আসে অবশ্যই এটা শয়তানের ওয়াসওয়াস
চাই কারণ শয়তান তো চায় না কেউ আল্লাহর প্রতি ঈমান আনুক আমি তো মামার বাড়ি থাকতাম তো আমার জন্য ভাত বাড়া হইছে মানে ভাত খাওয়ার জন্য আমাকে ডাকলো তো খাবারটা যাতে ঠান্ডা হয়ে না যায় ওই জন্য খাবারের যে স্টেটের থালাটা আছে ওইটা গ্যাসের চুলার সাথে রাখছিল তো গ্যাসটা তো অন করা ছিল যে থালাটা আছে ওইটা অনেক গরম হয়ে গেছে হাত দিয়ে ওই স্টেটের থালাটা ধরি আমার এখানে ফোস্কা ফুটে যায় আমি ওটা সহ্য করতে পারতেছি না তখনই চিন্তা করতে লাগলাম যে আমি তো এই সামান্য তাপটা আমি সহ্য করতে পারতেছি না তাহলে আমি কিভাবে জাহান্নামের পৃথিবীর থেকেও সত্তর গুণ বেশিতে জ্বলা আগুন আমি কিভাবে সহ্য করব এটা আমার পক্ষে কখনোই সম্ভব না তখন রমজান মাস ছিল যে আমার একজন ফ্রেন্ড ছিল আমার বেস্ট ফ্রেন্ডই তো আমি ওকেই জিজ্ঞেস করি তোর সাথে আমার কিছু কথা আছে তো বললো যে কি কথা তো তখন আমি বলতে চাচ্ছিলাম না তো তারপরে বলি যে আসলে তোদের ধর্মটাই সঠিক আমার তোদের ধর্ম অনেক ভালো লাগে আমি এরকম অনেক রিসার্চ করছি তো দেখলাম যে না ইসলামটাই সঠিক ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সে আমাকে আর কিছু বলে নাই যে তুই আমাদের পথে চলে আস তুই ইসলাম গ্রহণ কর এরকম কিছু সে আমাকে বলে নাই শুধু একটাই কথা বলছে ওই হাদিসটা সহি বুখারি সহি মুসলিমের মধ্যে হাদিসটা আছে সে আমাকে বললো আল্লাহর দিকে যদি এক পা আগাস আল্লাহ তোর দিকে দুই পা আগাবে আল্লাহর দিকে হেঁটে গেলে আল্লাহ তোর দিকে দূরাই আসবে যখন এই হাদিসটা সে আমাকে শোনালো বললো আসলে যে আল্লাহ আমার দিকে আগাইতেছে আল্লাহ যে আমার দিকে আসতেছে আল্লাহকে আমি এত অনুভব করতেছি যে আল্লাহ আমার বলতেছে যে এটা হচ্ছে আমার পথ এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ তুই এই পথেই যা তুই এই পথেই যা মানে আল্লাহকে আমি খুব অনুভব করতেছি আলহামদুলিল্লাহ মানে আমার এখন ওই কথাগুলো মনে পড়লে গায়ে লোম মানে কাটা দিয়ে ওঠে যাক আলহামদুলিল্লাহ তো তখন আল্লাহকে অনেক অনুভব করি যে না আমি আর নিজেকে ধরে রাখতে পারি না ফ্যামিলি কি বলবে সমাজ কি বলবে তখন এই চিন্তাগুলো আমার মাথা থেকে পুরোই দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার একজন স্যার ছিলেন তো ওনার কাছে যাই তো ওনাকে আমি বলি যে স্যার ইসলামটাই সঠিক আমি ইসলাম গ্রহণ করতে চাই তো তখন উনি অনেক অবাক হলেন অবাক হওয়ার পর তিনি বলতেছেন যে দেখো নিলয় তো তুমি তো আসলে ইসলাম রিসার্চ করছো ভালো কথা এখন যদি তুমি ইসলামটা গ্রহণ করো তোমার তো অনেক কষ্ট হবে তোমার ফ্যামিলি তোমাকে ছেড়ে দিবে কিভাবে চলবা কিভাবে কি করবা তোমার বয়স হচ্ছে মাত্র 18+ তো এটা তো তোমার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাবে তুমি একটা কাজ করো তুমি অনার্সটা বা অনার্স বা মাস্টার্সটা কমপ্লিট করো তারপরে তুমি ইসলামটা গ্রহণ করো তো আমি স্যারের সাথে একমত হলাম এর মধ্যে আমার একটা হাদিসের কথা মনে পড়ে আমার তা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তখন অদ্যদুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন তো অর্থমন্ত্রীকে বলতেছেন যে সামনে তো ঈদ আসতেছে তো তুমি আমাকে 2 মাসের বা 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দাও আমাকে তো তখন অর্থমন্ত্রী বললো যে ঠিক আছে আমি আপনাকে অবশ্যই 1 মাস বা 2 মাসের বেতন আমি অগ্রিম দিয়ে দিব যদি আপনি আমাকে এই ওয়াদা দিতে পারেন যে এই গ্যারান্টি দিতে পারেন যে আপনি এই 1 বা 2 মাস আপনি বেঁচে থাকবেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবেন যদি এই গ্যারান্টি আপনাকে দিতে পারেন আমি আপনাকে অবশ্যই আপনি বেতনটা আমি পরিশোধ করে দেব সমস্যা নেই তো তখন তিনি ভাবলেন যে আসলে তো আমি যে 1টা মাস বাঁচবো 2টা মাস বাঁচবো এই গ্যারান্টি তো আমাকে আমি কখনোই দিতে পারবো না তো তখন তিনি নিজে বুঝতে পারলেন তো যখন এই হাদিসটা আমার মাথায় আসে তখন আমি ভাবি যে আসলে যে আমি যে 4-5 বছর পরে যে অনার্সটা কমপ্লিট করার পর যে ইসলামটা গ্রহণ করব এর মধ্যে তো আমি মৃত্যুবরণ করতে পারি তো তখন আবার কি হবে তখন তো আমি কাফের বা মুশরিক হিসেবে মৃত্যুবরণ করবো আমি তখন মানে আমি সফল হতে পারবো না 2020 সালের মে মাসের 29 তারিখ আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ এর আগে দিন ঈদ ছিল ঈদুল ফিতর ছিল বৃহস্পতিবারে তো শুক্রবারে আমি ইসলামটা গ্রহণ করি শাহাদাত পাঠ করি আলহামদুলিল্লাহ তার পরবর্তী জীবনটা ছিল ইসলাম গ্রহণের পরবর্তী জীবনটা ছিল আমার জন্য খুবই কষ্টের যাই হোক আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন যখন ইসলাম গ্রহণ করি তখন থেকে আমার উপরে সালাত ফরজ হয় কারণ আমি একজন মুসলিম সালাত আমি শিখিনি সালাত পড়া আলহামদুলিল্লাহ ফ্যামিলির মধ্যে থেকে আমাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হতো প্রশ্ন আসতে পারে যে কীভাবে সালাত পড়লাম ইশারার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত পড়তাম ফজরের সালাতের সময় প্রতিদিন ভাইয়া দেখতো যে মানে তখন আমি উঠতাম বা তাইমুম করতাম বা মাঝে মধ্যে আমি বাইরে গিয়ে উজু করে আসতাম তো ভাই আমাকে জিজ্ঞেস করতো এই সময় তুই সকালবেলা এত উঠে কী করস প্রতিদিন তো আমি ওনাকে বললাম যে দেখেন ভাই আপনি যদি সকালবেলা যদি আপনি ওঠেন বিজ্ঞান দ্বারা এটা পরীক্ষিত যে সকালবেলা যদি আমি ফ্রেশ হয়ে যান তাহলে অনেক ভালো লাগবে আপনার আমার ভাইকে এগুলো বুঝাই যাতে সন্দেহ করতে না পারে এভাবে আমি 1টা বছর শ্রেণীর মধ্যে ছিলাম তারপরে 5-6 মাস পরে আমি প্রথম মসজিদে সালাত আদায় করি প্রায় সাইকেল চালিয়ে 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমার বন্ধুদের সাথে নিয়ে 1টা মসজিদে আসরের সালাত আদায় করি আলহামদুলিল্লাহ ফ্রেন্ডেরকে নিয়ে নামাজ পড়তাম ফ্রেন্ডের বাসায় নামাজ পড়তাম যখন বিভিন্ন পূজা আসতো ফ্যামিলিকে বলতাম যে হ্যাঁ আমি ওই এখানে চলে যাইতেছি পূজা দেখার জন্য ওইদিক চলে যাইতেছি আসলে আমি আমার বন্ধুদের বাসায় গিয়ে বসে থাকতাম ওইখানেই থাকতাম যাক এভাবে আল্লাহ আমাকে শীত থেকে আমাকে উদ্ধার করেন যখন রমজান আসে এই ফ্যামিলির মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমি 19টা রোজা রেখেছিলাম তো অনেক কষ্টের মধ্যে মানে সেরি করলে করলাম না করলে নাই একটু পানি খেয়েও আমি রোজাটা রাখতাম এর মধ্যে দুপুরে খাওয়ার জন্য আমাকে ফ্যামিলি ডাকতো সকালের নাস্তার জন্য ডাকতো এই সকালের নাস্তাটা আমি ইফতারের জন্য আমি রেখে দিতাম আর যখন আমাকে ভাত খাওয়ার জন্য ডাকতো তখন আমি ঘুমের একটা অভিনয় করতাম তো যখন সবাই ভাত খেয়ে চলে যাইতো তখন আমি টেবিলে বসতাম মানে দেখাইতাম যে আমি আসলে ভাত খাচ্ছি যখন 27 বা 28 রোজার সময় আমার একটা স্যারের বাসায় দাওয়াত ছিল আমার একটা কলেজ টিচার ছিল ওনার বাসায় ইফতারি দাওয়াত ছিল
ছিল আমার তো আমি ইফতারি করলাম তো যেদিন আমি ধরা খাই আমার ভাই আমাকে একটা সেলফোন দেয় আর কি যে ধর এটা তুই ইউজ করিস এবং আমি আমার ফেসবুক আইডি যেটা আছে ওইটা আমি এখানে লগইন করলাম তো লগইন করার পরে তো আমি এটা আসলে লগ আউট করতে ভুলে গেছি আমি মোবাইলটা রেখে দিয়েছিলাম ওনা আবার ভাইকে দিয়েছিলাম ধরেন ভাইয়া এটা মোবাইলটা আপনি রেখে দেন আমি একটা নতুন ফোন কিনবো আমি এটা ফোনটা ইউজ করব না তো আমার ভাই আগে থেকে একটু সন্দেহ করতে বিভিন্ন বিষয় নিয়ে তো ওই সন্দেহ জের ধরে ভাইয়া কি করছে আমার ফেসবুক আইডি ঢুকলো তখন আমি কাদের সাথে কথা বলছি বা ইসলামিক বিভিন্ন গ্রুপের সাথে আমি জয়েন ছিলাম অ্যাড ছিলাম তো সবগুলা দেখে ফেলছে আমার ভাইয়া বা দুই দিন পরে ঈদ কোথায় নামাজ পড়তে যাব ফ্যামিলিকে কিভাবে মেনটেন করব তো বিষয়গুলো ভাইয়া যখন দেখলো তখন আসলে যে বুঝতে বাকি না যে আমার ভাই মুসলমান হয়ে গেছে যখন আমি স্যারের বাসাতে ইফতার করে বা ডিনার করে বাসায় আসি তো তখন আমার ভাই আমার মায়ের সামনে গিয়ে বলতেছে দেখেন মা আপনার আদরের ছেলে মানে অনেক বড় একটা কাহিনী করে ফেলছে বুঝে গেছি যে আসলে ভাই ভাইয়ের সাথে ভাই আমার বিষয়টা জেনে গেছে মা অনেক কান্নাকাটি করে ফ্যামিলির লোকজন অনেক কান্নাকাটি করে তো আমি তাদেরকে আসলে বুঝাই তো তখন আমি কি করলাম যে ওদেরকে তো দাওয়াত দিতে হবে যে ওদের হিন্দু ধর্মে যে এক ঈশ্বরের কথা বলা আছে যে মূর্তি পূজা নিষেধ বা প্রকৃতি পূজা করা নিষেধ আমি এই বিষয়গুলো আমি একটা ডায়ের মধ্যে আমি নোট করে রাখছিলাম তো আমি ডায়েরিটা আমি ওদেরকে দেখাইতাম দেখেন এখানে আপনাদের হিন্দু ধর্মে বলা আছে মূর্তি পূজা নিষেধ প্রকৃতি পূজা করা যাবে না তাহলে আপনারা এটা কেন করতেছেন আপনাদের ধর্মে বলা আছে একজনকে মানো এক ঈশ্বরকে মানো তাহলে আপনারা এটা কেন করতেছেন তো যখন এগুলো আমি বললাম যে না এগুলো আমি সবাইকে দেখাবো আমি এটা সবাইকে যে আপনার যে সত্যটা আছে আমি সত্যটা সবাইকে বলে দিব তো তখন কী করছে আমার যে কাগজগুলোতে আমি ওই নোট করছিলাম বিভিন্ন এই বিষয়গুলো হিন্দু ধর্মের গোপন বিষয়গুলো একজনে কী করছে আমার কাগজগুলো সব ছিঁড়ে ফেলছে সবগুলো বাড়ির লোকজনও জড়ো হয়ে গেছে যে কী হয়েছে তো সবাই জানতে পারলো যে ইসলাম গ্রহণ করছি তো সবাই আমাকে এসে নানান ধরনের কথাবার্তা জিজ্ঞেস করতে লাগলো তুই পাগল হয়ে গেছিস তারপরে পূর্বের জন্মে তুই কী পাপ করছিস যে তুই মুসলিম হয়ে গেছিস এরকম বিষয়গুলো বাড়ির লোকজন যারা ছিল সবাই যে আমাদের এলাকার যে হিন্দু সংগঠন আছে তাদেরকে বিষয়টা জানিয়ে দেয় তারা আমার ফ্যামিলিকে বুদ্ধি দেয় এরকম যে তোমাদের ছেলেকে এরকম রাঙামাটিতে একটা জায়গা আছে একটা গুরু আছে ঋষি মহারাজ ওনার কাছে পাঠিয়ে দাও তাহলে ওকে মেরে হোক আর ব্রেন ওয়াশ করে হোক তোমাদের ধর্মে আবার ফিরিয়ে দেওয়া হবে আমার ফ্যামিলি রাজি হয় তখন আসলে আমার পালানোর কোনো পথই ছিল না তখন আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তুমি আমাকে মানে এখান থেকে বাঁচাবে তুমি জানো আমি তোমার প্রতি ইমান আনছি এখন তুমি আমাকে রক্ষা করবে সব কিছু থেকে তো ওই দিন কী হয়েছে যে আমাকে ইঞ্জেকশন পুশ করা হয়েছে 10-12 জন আমাকে অনেক চেপে ধরছিল ইঞ্জেকশন পুশ করা হয়েছে তারপর আমি তো অজ্ঞান হয়ে গেছি অজ্ঞান হওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমি রাঙামাটিতে চোখ খুলে দেখি যে আমি একটা গাড়ির মধ্যে আর চারদিকে শুধু পাহাড় দেখতেছি আর মারমা যে উপজাতি বা চাকমা উপজাতিদেরকে দেখতেছি আমি বললাম যে আমি কোথায় এলাম প্রথমে যে কথাটা ছিল আমার যে আজকে তো আমার তো রোজা আমি তো সেহরি করতে পারি নাই আমার ফজরের সালাত তো আমার কাজা হয়ে গেছে তো আমাকে যে নিয়ে যাইতেছে আমি ওইটা মানে মনে ছিল না আমার ওইটা মনের মধ্যে আসে নাই তো প্রথমে আমি আমার বলতেছি যে যারা নিয়ে গেছিলো আমাদের ওইখানে বললাম যে আমার তো আজকে ফজরের সালাত কাজা হয়ে গেছে আজকে আমি রোজা রাখতে পারি নাই সেহরি করতে পারি নাই এর মধ্যে যে কী হয়েছে 6-7 ঘন্টা বা কীভাবে আমাকে নিল বাড়ি থেকে আমি কিছুই জানি না আমার কোনো জ্ঞানই ছিল না কোনো হুঁশি ছিল না তো বুঝতে পারলাম যে হ্যাঁ হয়তো তারা কোথাও না কোথাও আমাকে নিয়ে যাইতেছে ওইখান থেকে গাড়ি থেকে নামার পর দুই একজনের কাঁধে ভর করে যাক কারণ ঘুমের ইঞ্জেকশনটা দিছে ওইটার অনেক পাওয়ার ছিল মানে ঘুমের কারণে আমি চোখ মেলতে পারতেছি না তো অনেক ক্লান্ত ছিল শরীর আমাকে পাহাড়ের উপর উঠায় যখন আমি তাদের পাহাড়ের বিভিন্ন মন্দির বা যজ্ঞের বিভিন্ন আগুন জ্বালানো বা এগুলো দেখি তখন আমি বুঝতে পারি যে আসলে আমাকে কোথায় নিয়ে আসা হয়েছে ওদের যে গুরু শ্রী শ্রী স্বামী সনাতন ঋষি মহারাজ উনি আসছেন তখন সকাল হয়তো 7-8 বাজবে তুমি আসছেন আসার পর আমাকে বলতেছে যে তুই কেন মুসলিম হইলি আমি বললাম যে আমার ইসলাম গ্রহণের রাইটটা আমাকে আমাদের দেশ আমার সংবিধান দেয় আর আমি একজন প্রাপ্তবয়স্ক আমি এফিডেভিট করছি সব কিছু করছি এটা তো আমার অধিকার আমি কোনো একটা ধর্ম রিসার্চ করে যেটা সত্য মানে আমি ওই ধর্মে যাওয়ার এটা বলার সাথে সাথে ওইখানে যারা আছে প্রায় 2-3 জনে আমাকে যেভাবে পারছে লাঠি দিয়ে অনেক মারধর করছে আমাকে আমার এক হাত দিয়ে আমার ডান হাত দিয়ে আমি লুঙ্গি আমার তখন ঘুমানোর আগে তো রাত্রে লুঙ্গি পরতাম তো লুঙ্গি এক হাত দিয়ে ধরছি আর এক হাতে আমার মানে পুরো শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে শুধু মাথা ছাড়া এমন কোনো জায়গা নাই যে আমাকে মারে নাই তো আমি আল্লাহ আল্লাহ করে মানে চিৎকার করতে লাগলাম তারপরে ওরা বলতেছে ভগবান বল ভগবান বল তো যাক কিছুক্ষণ পর মারটা থামলো থামার পরে তখন আমি বুঝতে পারলাম যে এরা তো আমাকে শিরকে বাধ্য করবে তো তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ ওরা তো আমাকে শিরকে বাধ্য করবে আমি এখান থেকে মানে পালাতে চাই বা আমাকে অভিনয় করা লাগতে পারে আল্লাহ তুমি আমাকে ওইখান থেকে রক্ষা করবে তো যাই হোক তারপরে আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে আমি যখন পালাইতে লাগছিলাম তো তখন ওদের যখন পাহাড়ের নিচে চলে গেছিলাম তখন ওইখানে অনেক লোকজন ছিল ওদের ধর্মের
তো ওরা আমাকে আবার ধরে, ধরার পরে আমাকে মারতে 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 একবারে আবার পাহাড়ের উপর উঠায়। উঠানোর পরে আবার অনেক মার, এবার মারছে হচ্ছে রড দিয়ে। রড দিয়ে একটা রুমের মধ্যে ঢুকায়, এর মধ্যে আমার ফ্যামিলিও ছিল, ফ্যামিলির লোকজন ওইখানে ছিল। তো আমার ফ্যামিলির লোকজন অনেক কান্নাকাটি করতেছে, আমি ওদেরকে জিজ্ঞেস বলতেছি যে আমাকে তো মেরে ফেলতেছে, আপনারা আমাকে একটু ধরেন। তো ওনাদের যে লোকজন ছিল তারা বললো যে, মানে ওই যিনি বাবা উনি বললেন যে ওর মধ্যে শয়তান আছে, ওর মধ্যে জিন আছে, ও ব্যথা পাইতেছে না, তোমরা চিন্তা করো না, ওর মধ্যে থেকে যে শয়তানটা আছে ওইটা আমরা দূরাইতেছি। তো এই বলে আমাকে রুমের মধ্যে ঢুকিয়ে, মোট কথা ওনার যতক্ষণ গায়ের মধ্যে শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত অনবরত আমাকে মারছেনই, শুধু শরীর থেকে মানে রক্ত মানে পরে এরকম, মানে পুরা শরীরের দাগগুলো আজকে মারছে, এখনো 2 বছর হয়েছে এখনো আছে দাগগুলা, এত মারা মারছে আমাকে, এত অত্যাচার নির্যাতন করছে। তো বুঝতে পারলাম যে ওদের কথা না শুনলে আসলে এখান থেকে কখনোই ফিরে আসা সম্ভব না। তো আল্লাহকে বলে যে আল্লাহ তুমি তুমি সব কিছু জানো, মনের অবস্থা, তো তুমি আমি যা কিছু করি না কেন তুমি এটা শিরক হিসেবে নিও না, আমার এখান থেকে বাঁচতে হলে অবশ্যই ওদের কথা শুনতে হবে। তো আমি বললাম যে আসলে ঠিক আছে, আপনারা যা বলেন আমি তা মেনে নিব। তো তারপরে ওদের বিভিন্ন উপাসনালয়ে আমাকে মানে উপাসনা করার কথা বলে, তো আমি ওইখানে যাই বসে থাকতাম, প্রায় 2.5 মাস ওইখানে থাকি। এর মধ্যে 2.5 মাস মানে আমার কাছে যে মনে হয়েছে প্রায় 5-6 বছরের মতো। যখন মাগরিবের আসানটা দিত তখন আল্লাহর কাছে বলতাম আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ আজকে একটা দিন আমি এখান থেকে অতিক্রম করতে পারলাম। আমি জানতাম না আসলে ওইখানে কতদিন আমার থাকা লাগবে। তো আমি ভাবছিলাম যে হয়তো ওদেরকে যদি বলি যে না ঠিক আছে আপনারা যা বলবেন আমি তা মেনে নিব, হয়তো ভাবছিলাম যে তারপরে আমাকে আমার ফ্যামিলির সাথে যেতে দিবে হয়তো, এটা ভাবছি, ওই জন্য আমি মানে ওরা যা বলছে তা স্বীকার করে নিছি। ওরা বললো যে এখানে তুই আসছিস হচ্ছে তোর ফ্যামিলির ইচ্ছায়, কিন্তু যাবি হচ্ছে আমাদের ইচ্ছায়। আমাদের ইচ্ছায় বলতে এখানে ওদের যতদিন পর্যন্ত মানে সন্দেহ হয় যে না এই ছেলে সুস্থ হয় না বা হিন্দু ধর্মে আসে নাই, ততদিন পর্যন্ত আমাকে এখানে থাকতেই হবে, 4 বছর 5 বছর যত সময় লাগুক না কেন। তো দিনগুলো আমার অনেক মানে কেমন যে কাটছে একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই জানেন। আল্লাহর কাছে রাত্রেবেলা কান্নাকাটি করে বলতাম আল্লাহ তুমি যেভাবে পারো, আল্লাহ তুমি এখান থেকে আমার উদ্ধার করো আল্লাহ, কারণ এখানে পালানোর কোনো রাস্তাই ছিল না, পাহাড়ি একটা এলাকা, দুর্গম একটা পথ, চারদিকে জঙ্গল আর জঙ্গল, মানে পালানোর কোনো কিছুই ছিল না। আর ওইখানে স্থানীয় মুসলিমরাও এত বেশি ছিল না, সব হচ্ছে মারমা উপজাতিরা। আমার মতো প্রায় এখানে আরও 3 জন ছিল, আমি যেদিন যাই তার 1-2 দিন আগে একজন কানে, এরপরে আর একটা মহিলাকেও দেখছি ওইখানে, মানে সে মানে ইসলাম গ্রহণ করছিল। তো মানে সবাইকে এরকম মারধর করে ওইখানে, মানে মুসলিমদেরকে কীভাবে মানে হেনস্থা করা যায় বা যারা ডিভার্টেড হয় তাদেরকে প্রায় এরকম, ওনার সময় প্রায় 400 জন মুসলিমরা ডিভার্টেড ভাই বোনদেরকে হ্যাঁ ওইখানে নিয়ে যাওয়া হয়, ওইখানে ব্রেন ওয়াশ করা হয়, অনেক মারধর করা হয়, এরকমও শুনি যে ওইখানে নাকি একজনকে মেরেও ফেলছে। এটার নাম হচ্ছে সনাতন ঋষি আশ্রম, তবে আশ্রমটা হচ্ছে নামে। ওইখানে হয় কি, ওইখানে যারা ডিভার্ট হয় তাদেরকে ধরে নিয়ে এবার মানে ওদের একটা আস্তানা বলা যেতে পারে, ওদের কথাবার্তাগুলো শুনতে হইতো আমার, আর ওইখানে সারাদিন ওরা আমাকে কাজ করাইতো, ওদের কাজগুলো করতে হতো। ওইখানে আবার অনেকগুলো ছেলে মেয়েরাও ছিল ত্রিপুরা উপজাতির, ওরা এখানে আশ্রমে থাকতো, ওদেরকে আমি পড়াইতাম, ওদের সাথে আমার অনেকটা একটা ভালো একটা বন্ডিং হয় যেহেতু পড়াইতাম বা একসাথে থাকতাম। আর রাত্রেবেলা আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ তুমি আমাকে যেভাবে পারো এখান থেকে আল্লাহ উদ্ধার করো, সালাতটা এইভাবে আদায় করতাম, মানে টাইম করে আদায় করতে হতো, কারণ আমি যখন উজু করতে যাবো তখন হয়তো ওরা আমাকে সন্দেহ করতে পারে বা আমার উপরে নজর রাখতে পারে যে কী করতেছি না করতেছি, কারণ ওদেরকে আমাকে বিশ্বাস করাইতে হবে যে আমি ওই ওদের ধর্মেই আছি, নাহলে এখান থেকে আমার পালানোর কোনো সুযোগই ছিল না। ওইখানে একটা হাসির কথা, ওরা আমাকে ওইখানে একটা দায়িত্ব দিছিল যে সকালবেলা ঘুম থেকে উঠবা, উঠার পরে আমাকে একটা ঘন্টা দিছিল, ঘন্টাটা দিয়ে বলতেছে যে ওদের যে মূর্তিগুলো আছে ওদেরকে সকালে ঘুম থেকে জাগানো, ওরা রাত্রেবেলা ঘুম যায়, আমাকে বলতেছে তোর দায়িত্ব হচ্ছে তুই প্রতিদিন সকালে মূর্তিগুলোর সামনে যে ঘন্টা বাজাবি। তো বললাম যে বাবা কেন, বললো যে কারণ ওরা তো রাত্রে ঘুমায়, না জাগালে ওদেরকে কীভাবে আমরা উপাসনা করব। তো যাই হোক আপনারাই বুঝতেছেন সব কিছু, বা কিছু নাই বললাম। এভাবে আমার প্রায় 2.5 মাস ওইখানে কাটে, যখন ওরা বিশ্বাস করে তো তখন আমার ফ্যামিলি ওইখান থেকে আমাকে নিয়ে নোয়াখালীতে একটা আমার মামার বাসা ছিল ওইখানে আমাকে নিয়ে গেছে। আমার জীবনের 2টা দিন আমার কাছে সব মানে স্পেশাল, মানে মানে অনেক খুশি আমি এই 2টা দিনে। একটা দিন হচ্ছে যেদিন আমি ইসলাম গ্রহণ করি ওই দিন, আর আরেকদিন হচ্ছে যেদিন আমি ওই রাঙ্গামাটি থেকে ছাড়া পাই, মানে তখন আমার একটা উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে যে এখান থেকে জিএম নিয়োগ আমাকে বের হইতে হবে, আর এটা হবে আমার সব থেকে বেশি খুশির দিন। এর আগে তো আমি মামার বাসায় অনেক গেছি, তো ওইখানে একটা মসজিদ ছিল, ওই মসজিদে কিছু তাবলিগের ভাই ছিল দিনী ভাই, যখন ওইখানে লুকায় লুকায় নাচ পড়তে গেছি যখন মামার বাসায় যায় আর কি, এর আগে যখন আমি ওইখানে গেছিলাম ওদের সাথে আমার পরিচয় হয়, তাবলিগদের ভাইদের সাথে আমার পরিচয় হয়। তো ওদেরকে আমি এই নিয়তে বলে যে হয়তো একদিন ওরা আমাকে অনেক হেল্প করবে, এই নিয়তে আমি ওদেরকে বলে যে ভাই আমি মুসলিম হয়েছি, যে 2.5 মাস আমি নিখোঁজ ছিলাম, তো ওরা আমাকে অনেক
অনেক খোঁজার চেষ্টা করছে অনেক ফোন দিছে কিন্তু আমাকে ফোনে পাই নাই আমি ওইখান থেকে একজন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল ওনার বাসা চিনতাম আমি তো যখন আমার মামার বাসা রাখা হইছে আমাকে তখন ওইখান থেকে আমি আমার ওই ভাইয়ের বাসায় যাই যাওয়ার পরে যখন তিনি দেখেন আমাকে যে আব্দুর রহমান তুমি এতদিন কইছিলা তোমাকে ফোন দি তুমি ফোন ধরো না বা ফোন কল যায় না তো আমি ওনাকে সংক্ষেপে সবকিছু বলি ওইখানে তো বলার পর আমি ওনাকে বলি যে ভাই আমি এখান থেকে পালাবো কারণ রাঙ্গামাটি থেকে পালানোটা সহজ ছিল না যেহেতু আমি এখন একটা সমতল ভূমিতে আছি চারিদিকে সব মুসলিম এখান থেকে পালানোটা আমার জন্য সহজ হবে তো উনি সব ব্যবস্থা করেন আমি ওইখান থেকে ঢাকায় চলে আসি ঢাকা চলে আসি তারপরে যারা আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সবার সাথে যোগাযোগ করি তখন আমার ফেসবুক আইডি থেকে আমি সবাইকে বিষয়টা আমি জানিয়ে দিই যে আমি ইসলাম গ্রহণ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি এটা আমাদের এলাকার সবাই জেনে যায় বিষয়টা এত কিছু হয়েছে বিকজ অফ আমি কাউকে আমি জানাই নাই বিষয়টা ওই জন্যই এত কিছু হয়েছে কিন্তু যদি আমি সবাইকে আগে থেকে জানাইতাম হয়তো এত কিছু হইতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা আল্লাহ আমার একটা পরীক্ষা নিছে এখন মোটামুটি সবাই জানে এখন আমি পড়াশোনা করতেছি আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করে আর আমার ফ্যামিলির জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে তারা ইসলামের ছায়াতলে আসতে পারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু